আসকে আমি রিভিউ করব এই আলটন আরকিউপিএসটা এটা নাম ইউএক্স01 এটা সম্পর্কে বিস্তারিত জানব জানব এর ভালো মন্দ কি কি সুবিধা দিচ্ছে আপনাদের সাথে আজকে আমি আইহান মুর্শিদ ফিটছি ইন্টারর পরে প্রথমে আমরা এর সামনের পাশটা দেখিয়ে নিব এর সামনের পাশে একটা ডিসপ্লে আর একটা সুইচ দেখতে পাচ্ছি তাহলে চলুন আগে আমরা এটা অন করে নেই অন করার জন্য আমাদের এই থ্রি পিন প্লাগটা গ্রাউন্ড গ্রাম লাইন আছে এরকম সকেটের সাথে লাগাই নিতে হবে আমাদের তার লাগানো হয়ে গেছে এবার আমরা সুইচটা চেপে অন করব এটা এক সেকেন্ড চেপে ধরতে হবে অন করার জন্য অন হয়ে গেছে একটু শব্দ হয়ে অন হয়েছে এখানে প্রথমেই দেখাচ্ছে ইনপুট ভোল্টেজ তারপরে দেখাচ্ছে আউটপুট ভোল্টেজ এসি প্লাগ ইন করা থাকলে দুইটা ভোল্টেজই সমান দেখাবে আর দুইটা ভোল্টেজ এর ভিতরে কোন একটা কম বেশি একটু কম বেশি হলেই সাথে সাথেই দেখাবে আর নিচে আছে ব্যাটারি পার্সেন্টেজ এর পাশে আছে হচ্ছে ব্যাটারি মোড এটা এখন অন নাই যেহেতু এসি প্লাগ ইন করা আছে এরপরে হচ্ছে আরেকটা সিম্বল দেওয়া এরপরে আরো কিছু সিম্বল দেওয়া আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী অন হবে আর একদম সব শেষে আছে হচ্ছে ব্যাটারি লোড কত পার্সেন্ট দেওয়া আছে এটা দেখাচ্ছে এখানে এখন শূন্য পার্সেন্ট লোড দেওয়া আছে অর্থাৎ একটা স্মার্ট ডিভাইস থেকে যা যা তথ্য দরকার সবই এখান থেকে এই ডিসপ্লে থেকে দেখা যাবে ও এর নিচে আরো দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এই পোর্ট দিয়ে যেকোনো এই পোর্ট দিয়ে মোবাইল অথবা যে কোনো অন্যান্য যে কোনো ডিভাইস চার্জ দেওয়া যাবে এর জন্য প্রয়োজন হবে না কোনো চার্জারের। শুধু যে কোনো মোবাইল বা ডিভাইস চার্জ দেওয়া যাবে এই দুইটা দিয়ে আউটপুট দেওয়ার কথা এবার আমরা পিছন পাশটা দেখে আসি আর এটা প্রথমবার অবশ্যই আমাদের দশ ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে মানে ফুল চার্জ দিয়ে নিতে হবে এতে করে ব্যাটারি পারফরমেন্স ভালো পাওয়া যায় এবার আমরা এই পিছন পাশে দেখতে পাচ্ছি দুইটা এসি এ আউটপুটের সকেট দেওয়া আছে এই দুইটা দিয়ে মনিটর আর পিসি দুইটাই কানেক্ট করা যাবে আর একটা ফিউজ আর এই যে আর যে ফোর্টি ফাইভ কানেক্টর দেওয়া আছে দুইটা এই দুইটা পোর্ট দিয়ে মূলত পিসি অথবা রাউটার নিরাপদে থাকবে মূলত বজ্রপাতার থেকে সুরক্ষা দিবে এই দুইটা পোর্ট এবার আমরা এর গায়ে লেখা স্টিকারটা দেখি এই এখানে একটা স্টিকার লাগানো আছে প্রথমে এর মডেলের নাম দেওয়া আছে ইউ এক্স জিরো ওয়ান যেটা আগে বলেছি আর এটা হচ্ছে একশো চল্লিশ থেকে তিনশো ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে আমাদের এখানে সাধারণত বাংলাদেশ বাংলাদেশে থেকে দুইশো ষাটের ভিতরে থাকে আউটপুট ভোল্টেজ আলহামদুল্লাহ এখন লাগছে না ক্যাপাসিটি হচ্ছে আটশো ভিএ আর চারশো আশি ওয়াট মানে যে কোনো সাধারণ কম্পিউটার অনায়াসেই চালাতে পারবে এবার আমরা আরো তথ্য জানার জন্য প্যাকেট প্যাকেটটা একটু দেখব এই প্যাকেটেই সব তথ্য দেওয়া আছে এই পেজটি না বের করেই না খুলেই দেখা যাবে সকল তথ্য ইউএক্স জিরো ওয়ান তারপরে আটশো ভিএ চারশো আশি ওয়াট এগুলো তো দেখেছি আর আমাদের প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে এটা এর ভিতরে একটা বারো ভোল্টের ন নয় এমপিয়ারের ব্যাটারি দেওয়া আছে এটা শূন্য থেকে নব্বই পার্সেন্ট চার্জ করতে পাঁচ ঘন্টা সময় লাগে একটা এলসিডি মনিটর দেওয়া আছে একটা এলসিডি মনিটর তারপরে ইউএসবি পোর্ট তারপর টেলিকমিউনিকেশন পোর্ট দেওয়া আছে যেটা আট জে পোর্ট সেইগুলো আমরা দেখে নিয়ে এবার এটা আমরা অন করব এবার কম্পিউটার ব্যাকআপ সম্পর্কে দেখবো এটা কিরকম পারফরমেন্স দিতে পারে এবার আমরা কম্পিউটার চালানোর জন্য চলে এসেছি প্রথমে আমরা কম্পিউটার আর মনিটরের লাগলো লাগাই নিবো ইউপিএস এর সাথে প্রথমে এটা হচ্ছে কম্পিউটারের প্লাগ এখানে অনেক জ্ঞান হয়ে গেছে অনেকগুলো তার লাগাতে হবে আমাদের তো মাথা ঠান্ডা করে লাগালেই হয়ে যাবে আচ্ছা প্রথমে আমাদের এই কম্পিউটারের তারটা লাগাতে হবে প্লাগটা লাগাতে হবে এটা যে একটা সকেটেই লাগালে হবে আমরা একদম নিচের সকেটটাতে লাগাচ্ছি এবার হচ্ছে আমাদের টিভির প্লাগটা লাগাতে হবে আমার টিভিটা উপরেরটাতে লাগালাম এবার আমাদের আর যে ফোর্টি ফাইভ গুলো লাগাতে হবে এই যে সবুজ যেটা এটা হচ্ছে আমার রাউটার থেকে এসেছে এটা রাউটার থেকে এসেছে আগে আমাদের এই এই পোর্টটাই ডাইরেক্টলি কম্পিউটারে লাগতো যে এটা আগে এখন আমি ইউপিএস এ লাগাবো আরেকটা যে এই পোর্ট এটা খড়ি রঙের পোর্ট এটা আমি এটাও আমি এখানে লাগাবো আর এই পোর্টটাই কম্পিউটারে যাবে এখানে এই সবুজটা হচ্ছে রাউটার থেকে আর খড়িটা যাবে এখান থেকে কম্পিউটারে আমাদের লাগানো হয়ে গেছে এবার আমরা এটাকে একটু ঘোরাতে পারি কিনা দেখি আচ্ছা এবার আমাদের ইউপিএস এর এই পোর্টটা লাগানোর পালা এটা আমরা ডাইরেক্ট ওয়াল সকেটে এটা এখানে লাগায় দেব আগে সুইচ অফ করে নেই এবার সুইচ অন এবার আমাদের প্রথমে ইউপিএস টা অন করতে হবে এর জন্য আমরা এই সুইচটা আবার চেপে ধরব হ্যাঁ আমাদের মনিটরে পাওয়ার চলে এসেছে এটা মূলত মনিটর না এটা একটা টিভি আচ্ছা এবার আমাদের কম্পিউটার টা অন করতে হবে হ্যাঁ কম্পিউটারটা অন হয়ে গেছে এবার আমাদের মনিটর অন করতে হবে মনিটরটাও অন হয়ে গেছে এবার আমরা দেখব যে কম্পিউটার আর মনিটর চালানো অবস্থায় কত পার্সেন্ট লোড থাকে এখানে দেখাচ্ছে তিরিশ পার্সেন্ট লোড আছে তিরিশ বত্রিশ পার্সেন্ট লোড আছে আর দুইশো তিরিশ থেকে একত্রিশ ভোল্ট চলতেছে দুইটাই ইনপুট আর আউটপুট একশো পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে নরমাল মোটে চলতেছে উনত্রিশ লোড আর আমি যেই কম্পিউটারটা চালাচ্ছি সেটাতে কোন গ্রাফিক্স কাট নাই ইন্টেল আই ফাইভ বারো চারশো প্রসেসার ওয়ালটন ইউপিএস সাথে একটা বইও ফ্রি দিয়ে দিয়েছে ও এটা বই নাই এটা ইউজার ম্যানুয়াল ইউ এর জন্য আচ্ছা এটা আমরা একটু খুলে দেখি সূচিপত্র আমরা সূচিপত্র পরপড়া আমরা নির্দেশনা এখানে বৈশিষ্ট্য লেখা আছে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া এটাও আমাদের এখন লাগতেছে না আমরা আচ্ছা বৈশিষ্ট্যতে আমরা আমাদের এখানে লেখায় যে আপনার ইউপিএসটি লাইন ইন্টারেক্টিভ ইউপিএস এটা হচ্ছে মানে সাধারণ ইউপিএস এর থেকে একটু গুণগত দিক থেকে ভালো চার নাম্বার পেজটায় চার নাম্বার পৃষ্ঠায় একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে যেমন এই আপনার ইউপিএসটি রেকটিফায়ার নির্ভর যন্ত্র যেমন কম্পিউটার এবং ক্যাপাসিটিভ লোড যুক্ত ইলেকট্রনিক যন্ত্রের জন্য উপযোগী তবে ইন্ডাকটিভ লোড যেমন মোটর এবং ফ্লোরোসেন্ট ল্যাম্প এর জন্য উপযোগী নয় এটা খুবই সহজ বাংলা ভাষায় লেখা সেই ফ্রি বইটা আমরা পরে পড়ে নেব এক সময় থাকার হাইটেক পণ্য যার ফলে সিকিউরিটি টা অনেক বেশি এটার বডিটা প্লাস্টিকের তৈরি এর জন্য কারেন্ট শক লাগার কোনো ভয় নাই আর যেহেতু ডেস্কটপ পিসি এই জন্য ইপিএস খুবই দরকারি লোডশেডিং এ কম্পিউটার ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় যার ফলে ফাইল সেভ করা যায় না হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আর কম্পিউটারের জন্য এটা খুবই ক্ষতিকর যেহেতু কম্পিউটার অনেকগুলো ধাপের মাধ্যমে বন্ধ হয় কোনো হঠাৎ করে কারেন্ট চলে গেলে এটা মাদার উপরে অনেক বড় প্রেসার পড়ে আর হাই ভোল্টেজ লো ভোল্টেজ জন্য তো কম্পিউটারের ক্ষতি হতেই পারে সেফটি সহকারে কম্পিউটার চালাতে গেলে একটা ইউপিএস অত্যন্ত প্রয়োজনীয় এবার আসি এটার দামের সম্পর্কে এটাতে যে এত সুবিধা তাই বলে কিন্তু দামটাও যে খুব বেশি তা না বাজারে থাকা অন্যান্য ইউপিএস এর মতনই এর দাম এটা যে কোনো ওয়ালটন প্লাজায় অথবা ওয়ালটন ই প্লাজায় এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে চার টাকা কিনতে চাইলে ভিজিট করতে পারেন ওয়ালটন প্লাজা অথবা ওয়ালটন ই প্লাজা দুটাতেই একই দামে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ওয়ালটন আর ইউপিএস নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না